যখন বাংলা ভাষার দিয়ে কইছো শুনো করে ওঠো না না এটা কাচ্চা ছেলে রসুন আদা পেঁয়াজ সব সিদ্ধ একশো কুড়ি বাই লাইছে আজকে আমি মাংস গরুর মাংসটাকে কষাবো ঝোল দিব না শুধু কষা করবো তার জন্য এখানে একটা পেঁয়াজ একটা রসুন কুচিয়ে নিয়েছি পেঁয়াজ রসুনটা প্রথমে দিয়ে দিব স্বাদ মতো লবণ দুটা তেজপাতা দিয়ে দিলাম তারপর দিব লঙ্কা গুঁড়ো বাচ্চারা ঝাল খেতে পারে না তাই ছোট চামচ দিয়ে আমি দু চামচ লঙ্কা গুঁড়ো দিব বেশি দিব না কারণ এটাতে আদা অ্যাড হবে আদার ঝাল হবে এবার দিব হলদি গুঁড়ো হাফ চামচ এবার দেব জিরে ধনে এক চামচ জিরে ধনে দিয়ে দিলাম এবার আর কোনো মশলা দিব না এবার এদিকে একটু সর্ষের তেল ঢেলে দেব এখানে কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম এবার ভালোভাবে মাংসটাকে মাখিয়ে বসিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য কারণ মাংসটা কষানোতে কোনো জল অ্যাড করা যাবে না তাই প্রথমে মাংসটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব দেখো মাংসটা ধোয়া হয়ে গেছে এখন জাস্ট জল থেকে জল ছাড়িয়ে নেব অল্প অল্প দিব তারপরে ভালোভাবে মেখে নেব ভালোভাবে যদি না মাখো মাংসটা খেতে ভালো লাগবে আমি অল্প অল্প মাংস দিব আর মে দেখো মাংসটা ভালোভাবে ঝলক চলে এসেছে এখন একটু আবার নেড়ে ছেড়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য এটা কিন্তু করতে হবে চুলাতে চুলাটা একবারে বাড়িয়ে দেবো সেদ্ধ হয়ে আসছে শুকিয়ে গেছে তার জন্য আমি পাশে একটা কড়াইয়ে বসিয়ে দিলাম কিছুটা তেল ঢেলে দেব গরম হওয়ার জন্য এর মধ্যে আমি পেঁয়াজ রসুন আদা টমেটো কুচি করে নিয়ে আসবো এখানে আমি কিছু আলু কেটে নিয়েছি এবার আলুটা ভালোভাবে মশলা দিয়ে ভেজে নেব মাংসের সাথে আলুটা দিয়ে দিলে মাংস টেস্টটা নষ্ট হয়ে যায় যার জন্য আমি আলুটাকে আলাদাভাবে সব মাংস দিয়ে ভালোভাবে ভেজে নিই তাতে আলুটার সাথে খারাপ লাগে মাংস তো নষ্ট হয় আরো কিছু ঝোল রয়ে গেছে এখানে আলুটা ভালো আমি এতে কিছু লবণ হলুদ গুঁড়োমরিচ অ্যাড করে দেব আর এখানে মাংসটা সিদ্ধ হতে পারে চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এখানে এবার ভালোভাবে আটাটা ভাজাবো আলুটা এর মধ্যে আমি পেঁয়াজ রসুনটা কুচিয়ে নিব পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিব তারপরে সেটা করা আটাটা আদা রসুন সেদ্ধ করা এতে কোনো মশলাই বেটে বা পেস্ট করে দেবেন না দেখো মাংসটা ভালোভাবে একদম সেদ্ধ হয়ে গেছে এখন আর জল অবশিষ্ট নেই তেল ছেড়ে দিয়েছে মাংসটা এখানে আমার মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে বেঁচে নেব আলুটা সেদ্ধ আলুটা সেদ্ধ হয়নি মামনি কি করছো আনার খেয়েছো মামনি মানার খেয়েছো এখানে উঠো না বাবা ব্যথা বাবা এখানে উঠে না মামনি আমার মা উঠে দি যাও খেলা করো যাও যাও
গুড গার্ল মামা দেখো কাকা না আমি অল্প অল্প করে মাংস দিয়ে মেরে সাথে মিশিয়ে দেবো এবার কিন্তু আস্তা কমিয়ে নিতে হবে তুলা না হয়তো মাংসটা ভালোভাবে ভাজা ভাজা হবে না আমি পড়ে যাবে তো মাঝখানে যাও না বাবা যা শোন না মা আর মশলার সাথে আলুর সাথে ভালোভাবে মাংসটা আবার নেড়ে চেড়ে মিশিয়ে দেবো 40 মিনিটের জন্য রেখে দেবো জি কি মা কি হয়েছে মামনি তুলে আসবা আসো এটা কি মাংস তুমি খাবে এটা কুলচি দিয়ে আর লাগাইতাম পারি না গো হ্যাঁ লাগাইতাম পারতাছি না তো আচ্ছা ভালো সেটা কত কার্টন লাগবো গো এরপর মশলাটা থেকে দিতে পারবা সাবি কেন এটা পুরো করে আছে শোনো না প্লিজ আমার ভিডিও গুলো একটু ভালো লাগে তাহলে তোমার লাইক বন্ধু শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন।